টাকা তুলতেছে, চামড়া তুলছে, চামড়া। এই যে দেখেন বাইকে কিন্তু তিনজন, পালসার বাইকে তিনজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বিপ্লব, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো নতুন একটা মোটো ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের গত কয়েকদিন যাবত অনেক গরম আর কি, রাজশাহী তো ব্যাপক গরম, অন্যান্য অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই হয়তো এই কথাই বলি যে আজকের ওয়েদারটা অনেক গরম, আসলেই গরম, গরমটা সহ্য করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, তারপরে তো বৃষ্টি হয় না আর কি। মানে আপনাদের আমি যতটুকু দেখছি অন্যান্য শহরে যতটুকুটা বৃষ্টি হয়, কিন্তু এখানে কিন্তু বৃষ্টি হয়ই না, বড় সমস্যা হচ্ছে এটাই। এটা হচ্ছে একটা একটা বড় ধরনের ইস্যু যেটা সমাধান নাই, ওয়েদারের উপর তো কারো হাত নাই। সো আজকে একটা নতুন একটা টপিক নিয়ে একটা আলাপ আলোচনা করতে যাচ্ছি আর কি, যে বাইক রিলেটেড। আপনারা তো যারা অনেকেই কিন্তু বাইক কিন্তু অনেক শখের একটা জিনিস, প্রত্যেকটা ছেলেরই কিন্তু দেখা যায় যে বাইক অনেক শখের, মানে পৌঁছলে গেলেও চলবে কিন্তু বাইক নষ্ট হলে চলবে না, এমন মানুষের অনেক কথা আমি শুনি আর কি। যারা বলে যে ভাই বাইক নিয়ে কোনো কথা নাই, পারলে আমার বাসায় এসে একবেলা খাইয়া যাও, কিন্তু বাইক দেওয়া যাবে না। এটা হচ্ছে মানে এতটাই ভালোবাসা অনেক বেশি, বন্ধুত্বের সাথেও কিন্তু এই বাইকের সম্পর্কটা অনেক বেশি, মানে দেখা যায় যে ক্লোজ ফ্রেন্ড সেও বাইক চালানোর সময় দেয় না। এটা একটা শখের জিনিস আর কি, সবাইকে অনেকে কিন্তু দিতে চায় না, আর এই জন্য বাইক, সেই বাইক নিয়েই আজকে আমার টপিক, যে এই ভালোবাসার জিনিসটা কী কারণে নষ্ট হয় আর কি। মানে আমাদের ছোটোখাটো যে এত মানে ভালোবাসা এটার প্রতি, যে মানে ক্লোজ বন্ধুকে বন্ধু বাইক দেওয়া যায় না, কিংবা নিজের মানুষের পর্যন্ত বাইক দেওয়া যায় না, কিন্তু এই বাইকটাই কিন্তু নষ্ট হয় আমাদের নিজেদের ভুলের জন্যে। সো সেই ভুলগুলো কী আজকেই আপনাদেরকে আমি সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো। ওকে, তো মূলত বাইক ভুল হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে, মানে নষ্ট হওয়ার জন্য আর কি, যেটা আমরা নিজেরাই ক্রিয়েট করি, ছোট্ট এত কিছু চিন্তা করি, কিন্তু ছোটো ছোটো কিছু অবহেলার জন্য কিন্তু বাইকের অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, সো সেই ক্ষতিগুলো সমাধান করার জন্য যে কীভাবে আপনি সমাধান করতে পারেন, একটু সতর্কতা অবলম্বন করতে পারেন, যাতে আপনার বাইকটা আরও মানে আপনার ক্লোজ যে ফ্রেন্ড, এটা তো এক প্রকার বলা যায় আপনার ক্লোজ ফ্রেন্ড, অনেকের গার্লফ্রেন্ড, মানে এই কাথের এই প্রিয় মানুষটাকে, মানে মানুষ তো না, এই যন্ত্রটাকে কীভাবে আপনি ভালো রাখতে পারেন সে চিকিৎসা বলি। ওকে, পয়েন্ট নাম্বার ওয়ান, আপনারা অবশ্যই যে দেখা যায় যে আমরা যেটা ভুল করি, যে বাইকটা বেশিরভাগ সময় আমরা রোদে রেখে দিই। এই যে ওয়েদার, এই যে এখন বর্তমান যে ওয়েদার, যে দেখা যায় যে 40 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, 40 ডিগ্রি সেলসিয়াস আপনার বাইকটা রেখে দেখা যায় যে আপনি অফিস করেন কিংবা দোকানে যান, দেখা যায় আপনার যদি কোনো শপ থাকে দেখা যায় যে আপনি শপে যান, বাজারে যান, জাস্ট খালি রোদের মধ্যে রেখে কী করতেছে, টাকা তুলতেছে, চামড়া তুলছে, চামড়া তুলছে, এখানে চাঁদা তোলা হচ্ছে আর কি, দিনে দুপুরে ডাকাতি ভাই। তাহলে এই রোদের মধ্যে বাইক রাখাটা কিন্তু ঠিক না, দেখা যায় যে এতে করে বাইকের অনেক ক্ষতি হয়, আপনার বাইকের যে কালার যেটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, খুব দ্রুত নষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে যে গাড়ির আনুষঙ্গিক যে পার্ট যেটা আছে সেটা কিন্তু খুব ইফেক্ট করে আর কি। তো প্রথম কিন্তু কালারটা অনেক বেশি নষ্ট হয়ে যাবে, দ্রুত দেখবেন যে রঙগুলো উঠে যাচ্ছে, এই সমস্যাগুলোর মধ্যে আপনি কিন্তু ফেস করবেন। সো অবশ্যই বাইকটা কিন্তু আমাদের সেফ রাখতে হবে, সেজন্য বাইক অবশ্যই কভার করে রাখবেন, যদি বাইরে যান যদি লং টাইম যদি রাখতে হয় কভারটা নিয়ে যাবেন, তাহলে পরে বাইকটা অনেক ভালো থাকবে। তারপর তৃতীয়ত দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল, দেখা যায় যে বাইকের ইঞ্জিন অয়েলটা আমরা খুব অবহেলা করি, অনেক সময় দেখি চেঞ্জ করতে চাই না, অনেক লেটে চেঞ্জ করি, দেখা যায় যে আপনার ইঞ্জিন অয়েল দিয়ে ধরেন যে আপনার যদি চলে হচ্ছে সাপোজ মনে করেন সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনি ধরেন যে ইউজ করছেন, সেটা চলার কথা হচ্ছে 1200 থেকে 1300 হলে ভালো, ভালো বলতে গেলে 1200 থেকে 1300-র মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ভালো,
আর দেখা যায় যে সেটা আপনি প্রায় 1700 কিলো পর্যন্ত চালাইছেন, অনেকে দেখবেন যে 2000 কিলো পর্যন্ত চালায় এই বা এই ইঞ্জিন অয়েল দিয়ে। এতে করে কিন্তু ইঞ্জিনের পার্টসে অনেক ক্ষতি হয়, ইঞ্জিনের ভিতরে কিন্তু ক্ষতি হয়। আপনি কিন্তু ইঞ্জিনের উপরে জিনিসগুলো কিন্তু খুব সহজে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন, কিন্তু বাইকের যে হার্ট তারপরে যেটা মানে ইঞ্জিন সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা ঠিক করলে পরেও যদি বাই চান্স যদি নষ্ট হয়ে যায় এটা যদি আবার যদি চেঞ্জ করেন কোনো পার্টস তারপরে সে আগের মতো পারফরমেন্সটা থাকবে না, পারফরমেন্সটা ডাউন হয়ে যাবে। সো যেটা সে ইঞ্জিন অয়েলটা সঠিক টাইমে কিন্তু চেঞ্জ করবেন অবশ্যই, ঠিক আছে। 3 নম্বর প্রবলেম সেটা হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আপনি বাইকটা নিয়ে তারপরে বের হবেন অফিসে যাওয়ার জন্য দেখা যায় যে বাইকের জন্য 1 মিনিট কিন্তু আপনাদের সময় হয় না। দেখা যায় যেমন কেমনভাবে সময় হয় না, বাইকটা যখন ধরেন যে আপনি সারা রাত ধরেন যে রেখে দিতেন দেখবেন যে ইঞ্জিন অয়েল কিন্তু এক জায়গায় কিন্তু থাকে না, ইঞ্জিনের কিন্তু একদম ভিতরে থাকে না, সব জায়গায় কিন্তু পার্টসে ইঞ্জিন অয়েল থাকে না, তখন কী হয় ইঞ্জিন অয়েলটা কিন্তু নিচের দিকে পড়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাইকটা খুব জোরে জোরে থ্রোটল দেন, পিক আপ ঘোরান আর কি, তাহলে যেটা বলা হয় যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাইকে মানে অনেকেই কিন্তু একটা ভুল ধারণা যে সকালবেলা উঠে ঘুম থেকে ওটা জোরে করে না থ্রোটল দিলে পরে হয়তো বা বাইকটা স্পিড দিবে না স্মুথ হবে না, এটা কিন্তু ভুল। ইঞ্জিন অয়েলে যখন আপনি নিচে পড়ে থাকবে তখন আপনি জোরে করে থ্রোটল দিলে পরে দেবেন উপরে যখন ইঞ্জিন অয়েল থাকবে না দেবেন বিভিন্ন পার্টসের সাথে পার্টস কিন্তু বাড়ি খাবে, বাড়ি খাইতে খাইতে একটা ঘর মানে স্মুথলি ঘর ঘরে মানে ঘর্ষণে ঘর্ষণে বাড়ি খেয়ে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ ওখানে কিন্তু লুপ নেই। তখন কী হবে আপনার ডিরেক্ট একবার ইফেক্টটা পড়বে বাইকের উপরে ইঞ্জিনের উপরে আর কি, তখন দেখা যায় যে আপনার ইঞ্জিনের ক্ষয়টা খুব দ্রুত হয়ে যাবে এবং ইঞ্জিনটা খুব দ্রুত দেখবেন পারফরমেন্স দেওয়া কমে যাবে আর কি। তখন আপনাকে যে এরকম এক্সপেক্ট করতেছেন যে পারফরমেন্স মাইলেজ কমে আসবে এই ধরনের ইস্যুগুলো হবে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনার দেখা যায় যে বাইকটা আপনারা দেখা যায় যে অতিরিক্ত ওভারলোড দিয়ে চালান, দেখা যায় এটা কিন্তু খুব কমন একটা জিনিস যে বাইকে কিন্তু এখনও কিন্তু মানুষ কিন্তু 3 জন নিয়ে কিন্তু চলাফেরা করে শহরের মধ্যে। তো এটা কিন্তু যদিও বা যেটা আইনের বিরুদ্ধে মানে এটা কিন্তু একটা রুলস ভঙ্গ করা, এতে করে দেখা যায় আপনি একে তো মামলা খাবেন 3 জন মিলে চালা, তেমনি বাইকে কিন্তু ওভারলোড পড়ে, অনেকে বলে যে 3 জন নিয়ে চালা 4 জন নিয়ে চালা, কিন্তু এতে করে যে ভাবতেছেন যে বাইকের যে খুব ভালো হচ্ছে কিংবা খুব বাহাদুরি দেখাচ্ছেন এটা কিন্তু তা কিন্তু না, এতে কিন্তু আপনার বাইকেরই ক্ষতি। কেন আপনার বাইকের যে অতিরিক্ত প্রেশার পড়তেছে যেটা নেওয়ার কথা না, যেটা বাইকের নেওয়ার কথা না সেটাও কিন্তু আপনার দিচ্ছে, ওভারলোড দিচ্ছে। ওভারলোড দিলে হবেটা কি বাইকটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, ইঞ্জিনের পারফরমেন্সটা ডাউন হয়ে যাবে, প্রেশার পড়বে বাইকে। সো এই কাজগুলো কিন্তু করা যাবে না, আপনি বাইকে কিন্তু সর্বোচ্চ 2 জন নেওয়া যায়, 2 জন নিয়েই চালাবে। এখানে মনে হয় মিছিল হচ্ছে, ভোটের সময় চলছে তো সেই জন্য এখানে একটু জ্যাম লেগে গেছে। তা কোন দলের? আরে এই যে দেখেন বাইকে কিন্তু 3 জন, পালসার বাইকে 3 জন, এই তো হলো বাইকের সমস্যা মানে নষ্ট হওয়ার জন্য কিন্তু এগুলো বলি যথেষ্ট। তারপরে হচ্ছে বাইকের মেনটেনেন্স, বাইকের মেনটেনেন্স বলতে যে আপনার রেগুলার যে বাইক মেনটেন করতে হবে তা না, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। আপনার বাইকের যে প্রথম অবস্থায় যে ফ্রি সার্ভিসগুলো দেয় সার্ভিসগুলো রেগুলার একটু মেনটেন করেন, যদি বা ওখানে খুব ভালো যে একটা সার্ভিস দেয় কিন্তু ভালো যে একটা আপনার বাইকের কেয়ার করে দেয় ঠিক করে দেয় তা কিন্তু না, তাও ওখানে যাওয়াটা ভালো, রেগুলারটি মেনটেন করবে, এতে করে আপনার অভ্যাসটা থাকবে। মিনিমাম যখন আপনার প্রবলেমগুলো হবে বাইকের প্রবলেমগুলোর সাথে সাথে সলভ করে নেওয়াটাই ভালো, ঠিক আছে। জমায় রাখবেন না যে এই মাস যাক ও মাস যাক, এটা জমায় রাখা ঠিক না, জমায় রাখলেই কিন্তু আপনার আপনি যেমন মনে করছেন যে নিজেকে মানে অজুহাত দিয়ে পার পাই যাচ্ছেন কিন্তু বাইকের ইঞ্জিন কিন্তু অজুহাত দিয়ে কিন্তু পার পাচ্ছে না, সে কিন্তু নিজের ক্ষয় নিজে করেই যাচ্ছে। সো সেই জন্য দেখা যাচ্ছে যে আপনারা যখন বাইকের যে কোনো প্রবলেম হবে অবশ্যই বাইকের সাথে সাথে সলভ করে নেবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক, ঠিক আছে। এটা কিন্তু খুব দ্রুত সলভ করে নেবেন, এতে করে আপনার বাইকের পারফরমেন্সটা আরও বেশি ভালো থাকবে। ওকে, 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাইকের অবশ্যই দেখা যায় যে আর একটা ইস্যু আছে যেটা মানুষ একটু অবহেলা করে, এটা হচ্ছে যে আপনার বাইকের যে ব্রেক প্যাড যেটা থাকে আর কি, তাহলে ব্রেকিংয়ে ব্রেক প্যাডের যেটা আছে সেটা কিন্তু অনেক সময় চেঞ্জ করে না, হাইড্রোলিক ব্রেক প্যাড যেটা সেটা কিন্তু আপনার চেঞ্জ করা উচিত। অনেক সময় দেখা যায় যে আপনার লং টাইম ব্রেক প্যাড কিন্তু চেঞ্জ করছেন না,
দেখবেন যে আপনার বাইকের ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি কোথায় হচ্ছে, যে আপনার যে ব্রেকের যে ডিস্ক আছে সেই ডিস্কটা কিন্তু ক্ষয় হতে থাকছে। ক্ষয় হতে থাকলে ডিস্ক কিন্তু ক্ষয় হলে দেখা যায় আমার ভার্সন টু এর কিন্তু ডিস্ক ক্ষয় হলে পরে মিনিমাম ধরুন সামনেরটার 2500 থেকে 3000 টাকা খরচ পড়বে আমার এটা চেঞ্জ করতে, কিন্তু ব্রেক প্যাড আমার চেঞ্জ করতে খরচ পড়বে মাত্র 500 টাকা। এটা যদি নষ্ট হয়ে যায়, এটা কিন্তু মানুষ বুঝতে পারে না যে কখন ব্রেক প্যাডটা শেষ হয়ে গেছে, এটা কিন্তু বোঝা যায় না নির্দিষ্ট কিলো, তো এটা কিন্তু খুব একটা বোঝা যায় না। একজন এক একটা কিলো পর্যন্ত বাইক রাইডের ধরনের উপর ডিপেন্ড করে কিন্তু এটা ক্ষয় হয়। সো যখনই আপনার ব্রেক প্যাড ক্ষয় হবেন আপনি বুঝতে পারবেন, কিংবা আপনি যখন দেখতে পারবেন সাথে সাথে ওটা চেঞ্জ করে ফেলবেন। এটা কিন্তু সাথে সাথে চেঞ্জ করার জিনিস, সেটাকে অবহেলা করলেই আপনার অনেক বড় একটা জরিমানা আপনাকে খাইতে হবে, মানে বড় একটা, তার মধ্যে আবার নিজের জীবনের একটা সেফটি থাকবে না। কারণ যে হুট করে আপনি জোরে করে বাইক চালাচ্ছেন, আপনার মনেও না যে আপনার ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে, ইমার্জেন্সি টাইম আপনার হুট করে ব্রেক করতে পারবেন না, শেষে কিন্তু পটল তুলতে হবে। তো বাকি রাস্তার পটল তোলার থেকে তো ভাই 500 টাকা দিয়ে আপনার ইয়েটা চেঞ্জ করে না অনেক ভালো। সো অবশ্যই রাইট টাইমে ব্রেক প্যাডটা কিন্তু চেঞ্জ করে ফেলবেন। ওকে সাত নম্বর প্রবলেম হচ্ছে যে আপনারা দেখবেন যে অনেক সময় বাইকে খুব বেশি লাইটিং করেন। বাইকের এখন দেখি তো যে ইন্ডিকেটর যেটা আছে এটাকে সরায় ফেলে দিয়ে এখন কী যেন একটা সাইডে হচ্ছে একটা লাইট লাগায় ইন্ডিকেটর হিসেবে, কিংবা অতিরিক্ত লাইটিং করেন, তাহলে ওভার তেমনি প্রেশার দেন আর কি ইলেকট্রিক তেমনি যে ওয়ারিং যেগুলো আছে তার উপরে। দেখা যায় যে আপনি যখন বাইকে যখন একটা ওয়ারিং করা থাকে ভিতরে যেটা, তখন দেখা যায় যে আপনার যদি বাই চান্স বাইকের যদি বৃষ্টি বাদল আসতেছে সামনে, বৃষ্টির মধ্যে দেখবেন যে খুব বেশি ইয়া করতেছেন, যে আপনার বাইক নিয়ে ধরুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে রাখছেন আপনার বাইকে প্রচুর পরিমাণে ওয়ারিং করাতে, সো তখন দেখা যাবে কি যে বাইকে কী হবে যে আপনি বৃষ্টিতে রাখছেন বাইকটা ভিজতেছে, পরবর্তীতে আপনার গাড়ির জন্য স্টার্ট দিবেন আর দেখবেন যে শক হয়ে যাবে গোটা গাড়ি, তারপরে দেখবেন যে আপনার বাইকের ওয়ারিংগুলো নষ্ট হয়ে যাবে, মানে পুড়ে যেতে পারে। একটা ফুল বডি যদি ওয়ারিং নষ্ট হয়ে যাবে মিনিমাম থেকে যে 16000 টাকা চার্জ করে, আমি শুনছিলাম 16000 টাকা খরচ পড়ে ভার্সন টু শুধুমাত্র ওয়ারিং করার জন্য। তো ওভার কোনো ওয়ারিং করতে যাবেন না, কারণ একটা জায়গা থেকে তার কাটা হয়ে গেলে পরে সেখান থেকে কিন্তু যে কোনো সময় যে কোনো কোনো না কোনো সময় দেখবেন যে ওখান থেকে কিন্তু আপনার বাইকের ক্ষতি হয়ে যাবে। যে কোনো সময় ক্ষতি হয়ে গেলে কিন্তু আপনারই কিন্তু বিপদগ্রস্ত হবেন, অনেক টাকা কিন্তু ফ্যাট। তো অতিরিক্ত লাইটিং করতে দেবেন না, মানে বাইকের মধ্যে অতিরিক্ত কেবল লাগবে না, তার কাটাকাটি করবেন না, তাহলে বাইকটা কিন্তু ভালো থাকবে। ওকে, 8 নম্বর প্রবলেম, যে প্রবলেমটা মানুষের কিন্তু একটু বেশি সামনে বেশি আসতেছে, বেশি বেশি করতে হবে, সেটা হচ্ছে বাইক ওয়াশ। এই বাইক ওয়াশ করে আমি যা বাস খাইছি এর মতো আর বলার বাইরে মানে কী বলবো আর সেটার ভাষায় প্রকাশ করার মতো না। কারণ বাইক ওয়াশ করার সময় আপনার বাইকের সর্বোচ্চ ক্ষতিটা হয় সেটা হচ্ছে কালারের সর্বোচ্চ ক্ষতিটা হয়, এর উদ্দে কোনো জিনিসের ক্ষতি আর হয় না। কেননা বাইকে যখন ওয়াশ করতে যাবেন আপনার বাইকের যখন ওরা পানি যখন দেয় তখন পানি স্প্রেটা যেটা করে সেটা অনেক স্পিডে থাকে, ওরা তো আপনাকে কেয়ার করে আপনার বাইকটা পরিষ্কার করে দেবে না যে ভাই এটা আমার একটা কাস্টমারের একটু আদর যত্ন করে পরিষ্কার। ওরা কী করবে, যত দ্রুত সম্ভব আপনার বাইকটা ওয়াশ করে দিয়ে ছেড়ে দিতে পারলে টাকা নিয়ে ছেড়ে দিল, কিন্তু ওরা যত স্পিডে আপনার বাইকে যে প্রেশারটা দেয় তখন পানির প্রেশার আপনার দেখবেন রং উঠে যায়। আমার বাইকে কিন্তু প্রচুর রং উঠছে পিছনের দিকে, তোমরা যে সাইলেন্সার যেটা আছে সাইলেন্সারের এই জায়গাটায় দেখবেন যে একটা আছে আমার কভার আছে একটা, সো ওই কভারের ওই জায়গাটা কিন্তু প্রচুর রং উঠছে, নিচের দিকে একটু টুকটাক রং উঠছে, ইঞ্জিনের একটু সাইডে হালকা একটু রং চড়ছে, এই রঙগুলো কিন্তু চড়ছে শুধুমাত্র এই বাইক ওয়াশের জন্য। আমি বাইকটা ওয়াশ করতাম আগে নিজেই, একটা বাসায় ছিলাম যখন নিজে নিজে ওয়াশ করতাম, পানির ব্যবস্থা ছিল, কিন্তু পরবর্তীতে যখন অন্য বাসায় শিফট হয়েছি ওখানে বাইক ওয়াশ করার মতো খুব একটা ভালো ব্যবস্থা নেই, যার জন্য আমাকে বাইরে বাইক ওয়াশ করতে হয়। যদি সম্ভব হয় আপনার তাহলে নিজে নিজে ওয়াশ করবেন, আর একান্তপক্ষে যদি মনে হয় যে না বাইক ওয়াশ করার জন্য আপনার সময় নেই তাহলে অবশ্যই
কম কম ওয়াশ করানোর চেষ্টা করবেন, একটু পরিষ্কার রাখবেন, নিজে একটু পরিষ্কার রাখবেন, একটু মুছবেন টুসবেন, তাহলে বাইক কেন চকচক থাকবে। আর বর্ষার সময় ঘন ঘন বাইক ওয়াশ থেকে একটু বিরত থাকবেন। আমি একটা ট্রিক্স বলে দিই যে বাইক ওয়াশ করার জন্য, মানে বাইক পরিষ্কার রাখার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি বর্ষার সময়, যে আপনি যখন বাইকটা নিয়ে বাইরে গেছেন, বাইকটা নিয়ে যখন কাদা হয়েছে, কাদা টাদা লাগছে, কাদা লাগার পরপরই বাইকে যখন কাদা লাগবে, বাইকটা সুন্দর করে নিয়ে বাসায় যখন ঢুকবেন, তখন কি করবেন, কিছুক্ষণ পর বাইকটা একটু ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে এক বালতি পানি নিয়ে এসে সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন। কারণ যখন আপনি একটা ওই অবস্থায় রেখে দেবেন, দেখবেন বাইকটা কিন্তু আপনার এই নোংরা অবস্থায় থাকলে পরে কী হবে, বালুটা কিন্তু শুকায় যাবে এবং এটা দাগে পরিণত হবে। তখন কিন্তু দেখবেন যে একটা পর্যায়ে বাইকটা ওয়াশ করা ছাড়া কোনো উপায় থাকবে না, আপনাকে বাইক ওয়াশ করতেই হবে, কারণ এটা তখন শুকায় যাবে। তো একটা সবচেয়ে ভালো বুদ্ধি যে বাইক যখনই আপনার নোংরা হয়ে যাবে খুব অতিরিক্ত, বাইকটা নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করবেন। এক বালতি পানি একটু ঢেলে দিলেন, দেখবেন যে বাইকটা ক্লিন হয়ে গেছে, সুন্দর করে ক্লিন হয়ে যাবে। তার পরবর্তী দেখবেন যে আপনার অতিরিক্ত বাইকটা ওয়াশ হওয়া লাগছে না। এই হচ্ছে যে 8টা পয়েন্ট। এই 8টা পয়েন্টের জন্য কিন্তু বাইক কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি নষ্ট হয়, রং চটে যায়, দেখতে খারাপ লাগে, ইঞ্জিনের পারফরমেন্স কমে যায়। এই জিনিসগুলো আপনারা যদি ঠিকমতো মেনটেন করেন, ঠিকমতো যদি বুঝতে পারেন যে হ্যাঁ এই জিনিসগুলো আপনারা একটু সতর্কতামূলকভাবে যদি ইউজ করেন, তো মানে বাইকগুলো এই নিয়মগুলো যদি একটু ফলো করেন, তাহলে পরে আপনার বাইকটা কিন্তু অনেক দিন পারফরমেন্স ভালো দিবে এবং আপনার সাথে থাকবে আর কি। যেটা আপনার প্রিয় এই ছিল আমার ভিডিও, যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।